কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছিস। হ্যাঁ বাড়াবাড়ি করছি, বাড়াবাড়ি রোয়ার দেখেছে তাকে, এইবার দেখবে ও। আরে ওটা দিয়ে কি করবি তুই? কি বাড়াবাড়ি কাকে? আরে বাবা বলি কি হচ্ছেটা কি? আরে কি করছিস তুই? কি মন কি যে করি, কাকে বলবো এসব কথা? জানাজানি হলে তো ভয়ঙ্কর অশান্তি শুরু হয়ে যাবে, আবার তো না বললেও নয়। আচ্ছা তোমরা যে বললে তোমরা ওর কলেজে নতুন ভর্তি হয়েছো, তা আগে কি অন্য কোথাও থাকতে তোমরা? অন্য কোথাও? হ্যাঁ আমরা তো কলকাতার বাইরে থাকতাম। বড়মদি তুমি কি ভাতটা নিয়ে আসছো নাকি আমি যাব? না না এই তো আমি এসে গেছি। শুরু করো। ঝাল লাগলো? কালে ঝাল হয়েছে বুঝি? কই মাসিমা, আমার তো লাগছে না। ও তোমার বোধ হয় একদম ঝাল খাওয়ার অভ্যেস নেই তাই না বাবা? আহারে খুব অসুবিধা হচ্ছে তাই না রে? বাহ, এই তো মনে হচ্ছে জিভে শুয়ে গেছে ঝালটা। বাবা এরা আবার কারা? এরকম জামাই আদর করে খাওয়ানো হচ্ছে? না না, এটা কাউকে বলা যাবে না। মাথা গরম হয়ে গেলে ও একটা অঘটন ঘটিয়ে ফেলবে, কাউকে বলা যাবে না। তাহলে দুষ্টু কইরি, একদম মিষ্টি বৌদির বাড়িতে গেছে, হঠাৎ অসময় পড়াতে গেল জানি না। খুব ভালো খেলাম আন্টি। তাহলে এবার একটু মিষ্টি খাও, ঝাল লেগেছিল বললে আরাম পাবে। থ্যাংক ইউ সো মাচ আন্টি। আন্টি আমরা আজ আসি। হ্যাঁ চল। বাবা খেয়ে উঠে চলে যাবে? সেই তো খেয়ে উঠেই চলে যাবো। হ্যাঁ আমরা কিছুক্ষণ বুঝতে পারি, কোনো অসুবিধা নেই। ওরা বলছিল যে ওদের কি একটা যেন কাজ আছে। ও তাহলে আটকাবো না, আজকে তো ভালো করে কথাই বলতে পারলাম না তোমাদের সঙ্গে। আর একদিন এসো, অনেক গল্প করবো। আসবো, তারপর অনেক কথা বলবো। এত বিরক্ত করব তখন বলবেন কম কম এসো। না না বলবো না। ঠিক শুনলি তো তোর মা কি বললো? বর্দি আজকে তাহলে আসি? এসো চল চল আসি। হ্যাঁ আসি আসি। এক মিনিট দাঁড়াও। তোমরা ঠিক কি করতে এ বাড়িতে এসেছিলে বলো তো?